वेलकम बैक टू अनदर डे ऑफ माई लाइफ। सो आज की वीडियो होने वाली है बेंगली में। जी हाँ, आज के वीडियो क्योंकि बांगल्ला करब, कारण बांगल्ला बोलते आज के जो दिन तुम्हारे साथ शेयर करब से बोलते बोलते देखे तो एखी आटके बोलते सुविधा है। सो चल फार्स्ट टाइम एक बसे पड़ी ठीक ठाक कर। तो आज के दिन एक्चुअली ये मन है फर्स्ट बांगला ब्लॉग। हमें हिंदी ही ब्लॉग करी ब्लॉग चैनल जोगुलो आंगाली बंधुर वीडियो स्पेशली जरा हिंदी बोझे ता भलो, जरा बांगला बोझे ना तर चेष्टा करब पर जो हिंदी आनते परि तुम्हारा कमेंट सेक्शने बो। सो आज के दिन सेलिब्रेट करब हमारे दिन मैं स्पेशल स्पेशल दिनगुलो है सेगल तुम्हारे साथ शेयर करी। आज के दिन हे हमें आज के जब हमार मासिर बाड़ीते मासि और मेसो मिले एक खूब भलो काज करार प्लान करेछे। जेटा होच्छे एखन चलछे चरक चरक उत्सव चलते चरक मेला चलते से चरक मेल में जेसब पुण्यार्थीरा जाए जान कि ते तारा जाए एक्चुअली शिविर माथा जल ढालते। तो तादेर के मिशो प्लान करे चे जे फ्रीते शरबत वितरण करबे। तो ये एक खूब भलो काज राइट। सो प्रथम एक दी तुम्हारा जो भाव जो चरकटा कि जिनिस अने के जानो ना शुने साधारण तो ग्रामेर दिके खूब प्रचलित तो आछे, शहरांचले एक कम है। चरक होच्छे एक्चुअली आमिओ खूब विशेष जानी ना, तुम्हारा जो इटार बेपारे आरो डिटेल्स जानो आमाके कमेंट सेक्शने जानाओ। साधारणत बांग्लादेश पश्चिमबंग त्रिपुरा एइसब जायगाय एटार खूब प्रचलन आछे। चरक एक्चुअली शिवर पुजो, शिवर आराधना करा है चैत्र मासे शेष दिन जेटा थाके सेई दिनेई पुजोटी करा है। साधारणत करे सेटा शेष है, एटा अनेक दिनेर एकटा प्रसिजियर चले। चैत्र मास जे बांगला मास आछे सेई चैत्र मासेर शेषे दिन जेटा शेष करे तारपर आमादेर पयला बैशाख शुरू हो जाए। तो चरक गाछेर एकटा विशाल बड़ो डाल केटे आमि देखेछि अनेक छोटोबेला। आमि ग्रामेर दिके दक्षिण बारासाते आमि जखन गेछिलाम एकबार आमार दादुर बाड़ीते सेखाने गिये देखेछिलाम जे मानुष मानसिक करे तारा अनेक दिन धरे गलाय सेई सादा রঙের উত্তরীয় টাইপের পরে পরে বলে যে সন্ন্যাস নেয় এরকম একটা কিছু বলে। তারা অনেক সংযম হয়ে থাকে, নিরামিষ খাওয়া পালন করা এইসব যেগুলো থাকে নিয়ম রিচুয়াল সেগুলো করে। তো প্রথম দিন হয় নীল ষষ্ঠী হয়, তারপরে ঝাপ, তারপরে হয়তো তারপরে হয় এই চরকের উৎসবটা। তো আমার মাসির বাড়ির কাছেই রয়েছে একটা মন্দির যেটা কিনা শিবের মন্দির। এবং সব মানুষ কি করে না, জল নিয়ে কাঁধে করে বাঁকে করে জল নিয়ে তারা সেখানে ওই জলটা ঠাকুর মাথায় শিবের মাথায় ঢালতে যায়। এবং তাদের যে এতদিনের মানসিক সেই গলার উত্তরটা খুলে তারা এই দিনটা শেষ করে। তো অনেক কষ্ট করে মানুষজন মানে উপোস করে এতটা রাস্তা হেঁটে যায়। এবং তোমাকে আমি একটু ডিরেকশনটা বলে দিই, ডিরেকশনটা আমি জানি না কতটা বোঝাতে পারবো। আমার মাসির বাড়ি হচ্ছে কোম্পানি পুকুর নেপালগঞ্জের কাছে। এই যে মানুষরা যান তারা অ্যাকচুয়ালি কালীঘাট মন্দির যে আছে কালীঘাট মন্দির থেকে তারা জল নেয় নিয়ে কাঁধে করে এই গরমে পিচের মধ্যে হেঁটে রাস্তায় তারা ওখানে যায় জল ঢালতে। তো তোমরা যদি কালীঘাট থেকে আসার প্ল্যান করো, কালীঘাট থেকে যে কোনো বাস নিতে পারো, 40A, যে কোনো বাস না 40A বা 12C/1B যেসব বাসগুলো টুয়ার্ডস নেপালগঞ্জ যাচ্ছে, একটুখানি জিজ্ঞেস করে নেপালগঞ্জ কবরডাঙ্গার যে বাসগুলো হয় সেগুলোতে কবরডাঙ্গা বাজারে নেমে বাদিকতে যে রাস্তাটা চলে গেছে সেখানে অটো পেয়ে যাবে, তোমরা বাস পেয়ে যাবে, সেটাতে করে তোমরা আরও ভেতরে যেতে হবে যেটা কিনা নেপালগঞ্জ আমার মাসির বাড়ির কাছ থেকে কাছে হয়। তো ওখান থেকে অটো করে তোমাকে ওই মন্দিরটা যেতে হবে। আমি যাইনি কোনোদিনও মন্দিরটাতে, আমি চেষ্টা করব কালকে তোমাদেরকে দেখানোর যাতে আমি একটু ওই মন্দিরটাতে গিয়ে দেখাতে পারি। আমি জানি না কতটা পারবো, এত ভিড়, এত প্রবলেম, আর তার মধ্যে এখন করোনাও চলছে বুঝতেই পারছো তোমরা। তো আমি খুব চেষ্টা করব যে কালকে দিনটা আমি একটু দেখাই। তো সো আমি এখন রেডি হয়ে নেব, আমি এখন বেশি কিছুই রেডি হয়নি দেখতেই পাচ্ছ, একটু ব্লগ করবো বলে লিপস্টিক পরে নিয়েছি, দ্যাটস ইট। আমার সাধারণত সেখানে কোনো কাজ নেই, আমি শুধু যাব গিয়ে ব্লগ বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। বাকি যত অ্যারেঞ্জমেন্ট যাচ্ছে সব ভাই মেসো মাসি মিলে করে রেখেছে অলরেডি। কালকে হয়তো বাবা মাও যাবে গিয়ে তারা একটু হেল্প করবে। তো কিন্তু এটা খুব একটা ভালো কাজ, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তোমরাও যখনই যদি কখনো সুযোগ পাও কাউকে সাহায্য করার, তাদেরকে নিশ্চয়ই সাহায্য করো। কারণ এই টাইমে মানুষ অনেক কষ্ট করে গরমের মধ্যে রোদের মধ্যে মানে খালি পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে। এটার কিছুই না, এটা ভক্তি, এটা ভালোবাসা, এটা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা। তাদের মনে হয় যে ভগবান তাদের মনস্কামনা পূরণ করবে এরকম করে। এটা সবারই একটা একটা আলাদা আলাদা মত থাকে, আলাদা আলাদা ভিউ থাকে।
মানুষকে মানে ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, তো এগুলো হচ্ছে তাদের, অনেকের মনে হতে পারে কি দরকার এত কষ্ট করার, কিন্তু এটা একটা ভালোবাসা, শ্রদ্ধা আর বলতে পারো, তো শ্রদ্ধা নিয়ে কোনো কথা বলা দরকার নেই। সো লেটস সি আমরা কি কি করা হয় কালকের দিনটা নিয়ে। আমি খুব রিয়েলি ভেরি এক্সাইটেড, এখন অনেক রাত হয়ে গেছে অলরেডি, 7টা বাজে, এক্ষুনি আমার ভাই আসবে আমাকে পিক করতে, আমি ভাইয়ের সাথে চলে যাবো মাসির বাড়িতে, এবং রাত্রের ব্লগ আমি কিছু দেখাবো না, পরে আমরা কি করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করে দিও ভিডিওটা। সো আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে, সো ফ্রেন্ডস, এখন সকাল প্রায় 7টা বাজে, আমি রেডি হয়ে গেছি। ভোরবেলা থেকে পুণ্যার্থীরা সবাই যাচ্ছে, কিন্তু আমরা এখন থেকে স্টার্ট করব। ওখানে অলরেডি সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, তো চলো আমরা দেখে নিই যে কী কী হচ্ছে ওখানটায়। লেটস গো। তো এখানে দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা হাঁড়ি নিয়ে এখানটায় চিনিটাকে প্রথমে গোলা হচ্ছে শরবত বানানোর জন্য, এবং তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে পাইনঅ্যাপল সিরাপ, পাইনঅ্যাপল ফ্লেভারের বানানো হচ্ছে, এবং পাইনঅ্যাপল স্কোয়াশ দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে চিনিটাকে। আমরা এখানে হাইজিনের খেয়াল রেখেছি ভীষণভাবে, যাতে সব কিছু ক্লিন নিডলি হয়, এবং এখানে জল দেখতে পাচ্ছ প্রায় 80 লিটার জলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এবং 700-800 কাপ মানে গ্লাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বাইরে এরকম একটা স্টল মতন আমরা বানিয়ে নিয়েছিলাম টেবিলের ওপর, এখানটায় শরবত, প্লেন ওয়াটার, শশা, তরমুজ, বাতাসা রয়েছে, যাতে মানুষের পেট মন সমস্ত কিছু ঠান্ডা হয়, এবং বড় ছাতা টাঙিয়ে নিয়েছে যাতে নোংরা ধুলোবালি না পড়ে। বাড়ির বাইরে এখানে সবাই বাবা মা মেসো মাসি সকলেই রয়েছে। এই রাস্তাটা টুয়ার্ডস নেপালগঞ্জ গেছে, এখান দিয়ে এখন পুণ্যার্থীরা আসা শুরু করে দেবে, তো অলরেডি অনেক ভোরবেলা দিয়ে যাওয়া আসা স্টার্ট করছে। তো এই যে তুমি দেখতে পারবে যে এখানে দেখো ছোট বড় ছেলে মেয়ে সকলে, মানে বয়সের কোনো লিমিটেশন নেই, বয়স জেন্ডারের কোনো লিমিটেশন নেই, সকলে বেশ সুন্দর সেজে গুজে লাল পাড় সাদা শাড়ি পরে নাচ গান করে আনন্দের সাথে কাঁধে বাঁক নিয়ে চলেছে বাবা শিবের, বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে, এবং সকলেই বেশ খুশি আনন্দ মনে, কষ্ট তো দেখাই যাচ্ছে না। এবং এখানে আমাদের অনেক ফাস্ট ফাস্ট কাজ করতে হচ্ছিলো, বিকজ মানুষের ঢলটা ভীষণ প্রেশার ছিল ওখানটা আমাদের করার, আর এটা আমাদের তোজবিবি বসে রয়েছে আমাদের সাহায্য করার জন্য। আমরা শুধু দর্শনার্থীদের নয়, মানে পুণ্যার্থীদেরই নয় যারা যাচ্ছিলো, পথ চলতি লোকেদেরকেও আমরা বিতরণ করছিলাম। তোমার কিছু বক্তব্য আছে এই কাজটা করে, তোমার কিরম লাগছে? ভালো লাগছে, পড়ে যাবে। মেইন উদ্যোক্তা হচ্ছে আমার মিশো, তো তোমার কেমন লাগছে এই কাজটা করে বলো? খুব ভালো লাগছে, আবার যদি থাকি কত বছর দেখবো। সকলে বেশ বক্সের সাথে বড় বড় ট্রাক ড্রাম নিয়ে বক্সে গান বাজাতে বাজাতে চলেছে। এই গান বাজানোর পিছনে একটাই কারণ, যাতে এই যে এতটা রাস্তা মানুষ কষ্ট করে খালি পায়ে হেঁটে যাচ্ছে রোদ্দুরে, এই কষ্টটা উপভোগ না হয়, আনন্দের সাথে সাথে তারা ঈশ্বরের কাছে যায় এবং সেলিব্রেট করে, এটাই হচ্ছে কারণ। এবং বাঘগুলো ভীষণ সুন্দর সকলে সাজিয়ে নিয়ে যাচ্ছিলো, এবং আমাদের প্রোডাক্ট শেষ হতে চলেছিলো মানে শরবতটা, এবং তখনই সঙ্গে সঙ্গে আবার বানানো হচ্ছে এবং দেওয়া হচ্ছিলো, যেটা কিনা আমাদের খুব ফাস্ট ফাস্ট কাজ করতে হচ্ছিলো, কিন্তু সকলে বেশ আনন্দের সাথে অ্যাক্টিভলি কাজ করছিল। অনেকে শিব দুর্গার মূর্তিও নিয়ে যাচ্ছিলো যাদের যাদের মানসিক আছে ওখানটায়, তো দেখো সবাই সকলে খুবই আনন্দের সাথে চলেছে সেই মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। মানুষজন বেশ তৃপ্তির সাথে জল শরবতগুলো খাচ্ছিলো, এবং অনেকের সেটাতে শান্তি লেগেছে, ভালো লেগেছে, মানুষ একটু সাহায্য, কেন এই টাইমে তারা কিছু খাওয়া দাওয়া তাদের অ্যালাউ নেই, সেই জন্য এইটুকু শরবত পেয়ে তারা অনেকটাই খুশি ছিল, এবং তার সাথে সাথে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। কতজন তাও হলো? তাও 700 তো হবে। 700 হয়ে গেছে? মাই গুডনেস, তো প্রায় 750 লোক 12-15 কেজি মতন শশা, তরমুজ এবং 80 লিটার জল, এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের জিনিস আমাদেরকে রেডি রাখতে হয়েছিল। এবং আমরা সত্যি কথা বলতে এই কষ্টটা সার্থক, যখন মানুষ এটা পেয়ে খুশি হচ্ছিলো, আনন্দ পাচ্ছিলো। হ্যাঁ, আমাদের খাটতে খুব হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে সবাই কি ফাস্ট ফাস্ট সার্ভিস দিচ্ছিলো, একটা টিম গেলে আরেকটা টিম, একটা টিম গেলে আরেকটা টিম আসছে, এবং মানুষের দাঁড়ানোর সময় নেই, লোকে নিয়েই বেরিয়ে যাচ্ছে, যারা নিতে পাচ্ছে না নিচ্ছে না, কেননা কেউ দাঁড়াতে চাইছিলো না। সো আমার খুব কিউরিয়াসিটি জাগছিলো যে এরা যাচ্ছে কোথায়, তো আমি মাকে নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে
জড়িয়ে পড়েছি দেখার জন্য সেই মন্দিরটা। তো প্রথমে আমরা অটো করে গেলাম, অটোতে 10 মিনিট সময় লাগে, অটো করে আমরা নেপালগঞ্জের হাটে যাচ্ছি। এখন ভীষণ রোদ্দুর ছিল, আমাদের ভীষণ কষ্ট হচ্ছিলো বিশ্বাস করুন, কিন্তু মানুষজন যে কীভাবে যাচ্ছিলো সত্যি এটা একটা ভাবনার বিষয়। এটা যেটা আমি বললাম পুরোটাই ভক্তি। তো এটা হচ্ছে নেপালগঞ্জের বাজার, যেখানে পাইকিরি দামে তুমি এখানে সবজি শাক সবজি পাওয়া যায়, পাইকিরি রেটে পাওয়া যায়। তো এর বাঁদিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে একটা ব্রিজ পড়বে এখানটায়, এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে তারপরে এখানে অটো স্ট্যান্ড আছে, আমরা অটো করে, তোমরা চাইলে অটো করে যেতে পারো, কিন্তু আমরা অটো করে যাইনি, আমাদের জানা ছিল না কতটা রাস্তা। তো আমরা হাঁটা শুরু করেছি, রাস্তা ভীষণই বাজে, দেখতেই পাচ্ছ চড়াই উতরাই, মানে সব এই ছোটো ছোটো পাথরের রাস্তা, যেটা খুবই কষ্ট হচ্ছিল। তো আমি শুধু খালি ওই মানুষগুলোর কথা ভাবছিলাম। তো প্রায় 20 মিনিট হাঁটার পরে, 20 থেকে 25 মিনিট হাঁটার পরে চলে এসেছি এই রাস্তাটা। এখানে একটা সরু, পুরো গ্রামের পরিবেশ মনে হচ্ছিল, সরু রাস্তা এবং লোক যাচ্ছিলো, তো তাদের পেছন পেছনেই আমরা চলে যাচ্ছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। এইটা হচ্ছে সেই মন্দির, নেপালগঞ্জে সেই মন্দির, যার সামনে একটা বিশাল বড় পুকুর রয়েছে। প্রথমেই সকলে এখানে স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করে, এবং এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছিল, নানান রকমের লোকজন মেলায় বসেছে সকলে, এবং এখানে সকলে বেশ আনন্দের সাথে দিনটা উদযাপন করছিল। মন্দিরের ভেতরেও দেখলাম বেশ গান নাচ করে, না ভোলে বাবার মধ্যে সকলে আনন্দেই থাকে, একদম অন্যরকম রূপেই থাকে, ভোলেনাথের মতটা অন্যরকমই হয় অ্যাকচুয়ালি আনন্দটা। তো এই বাইরে এখানটায় বেশ বড় একটি শিবের মূর্তি লাগানো রয়েছে, শিবলিঙ্গ লাগানো রয়েছে এবং শিবের বড় বড় মূর্তি রয়েছে, যেখানে সকলে স্নান করে এসে সেটিকে পুজো করছে। এবং ভেতরে অনেকের মানসিক থাকে, তারা শিবের বা শিব দুর্গার মূর্তি নিয়ে এরকম করে দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে রাখা রয়েছে। এটাকে প্রথমে তারা পরিক্রমা করে, স্নান করে উঠে লোকের যা যা ফল পাকুড় মাথায় বাঁক নিয়ে শিবের মূর্তিগুলো নিয়ে প্রথমে মন্দিরটি 3 পাক বা 7 পাক পরিক্রমা করে অনেকে, এবং করার পরে তারা জলটা ঢালে ঠাকুরের মাথায়। শুধু তাই নয়, অনেকে এখানে গণ্ডিও দেয়, পুরো মন্দিরটা গণ্ডি দিয়েছে, যেরকম যার মানসিক থাকে সে সেইভাবে তাকে পূরণ করতে হয়। দেখতেই পাচ্ছ মানুষ এতটা হেঁটে এসেও গণ্ডি দিচ্ছে কতটা কষ্টের মধ্যে, এটা শুধু ভক্তি ভরে তাদের সেই শক্তি ভগবান জাগাচ্ছে। এবং এই যে মন্দিরটা, যেখানে কিনা বেশ ভিড় লেগেছিলো, কেন প্রায় অনেক দর্শনার্থী, লাখ লাখ দর্শনার্থী এসছে বাবার মাথায় জল ঢালতে। তো ক্যামেরাতে অ্যালাউ ছিল না, বাট আমি কোনো রকমে ম্যানেজ করে নিয়েছি জাস্ট দেখানোর জন্য। দেখতে পাচ্ছি এই যে সেই শিবের মূর্তি, যেখানে লোকে মাথায় জল ঢালছে, দেখতেই পাচ্ছ। অপূর্ব এই দর্শন, আমার তো ভীষণ ভালো লাগলো এই দর্শনটা করে। মানে লোকের মুখে দেখা যাচ্ছিল যে এতটা কষ্ট করে এসে যখন তারা জলটা ঢালছে ঠাকুরের মাথায়, তাদের যেন একটা আলাদাই আনন্দ তারা উপভোগ করছে, তাদের যত মনস্কামনা সব ঈশ্বরে পায় তারা সমর্পিত করছে, এবং তারা আনন্দে এই জায়গাটা দেখতেই পাচ্ছে। এখানে দেখো উত্তরীগুলো খুলে রেখেছে, যেরকম আমি বলেছিলাম এই দিনে তারা এখানে সমর্পণ করে শেষ করে রিচুয়ালটা। ফাইনালি আমরা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমরা অটোতে বসে পড়েছি। আর দেখলেন আপনারা কিরকম কত ভক্তি ভরে মানুষ এখানে, কত দূর থেকে এসে এখানে পুজো পার্বণ করছে, কিন্তু বেশ দূরে, এই গরমে তো আমাদেরই এত কষ্ট হচ্ছে, কিন্তু এত দর্শনার্থীরা পুণ্যার্থীরা ভক্তরা যারা এসছে এত কষ্ট করে, এটা ভক্তি আর অন্য কিছু। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছি, এখন আমরা দেখতেই পাচ্ছ আমি আমার মাসি বাড়িতে আছি। তো আজকে দিনটা আমাদের খুব ভালো কেটেছে, আমরা খুব এই কাজটা করে ভীষণ ভালো লেগেছে, সবার মন থেকে একটা খুশি আমাদের আমরা অনুভব করলাম। এবং তো আজকে ভাবলাম আমরা হচ্ছে, কালকের হচ্ছে 1লা বৈশাখ, 15 তারিখ, বাংলা নতুন বছর শুরু হচ্ছে। তো কালকের তো একটু জানি না কি মনে হয় নিরামিষ করবে না আমিষ করবে। তো এখন আমরা কি করছি, একটু আমার ভাই যে আছে সে খুব ভালো চিকেন, কী বলবো এটাকে, চিকেন তন্দুরি বানাতে পারে, মানে গ্রিলড চিকেন। তো আমি তার সাথে একটুখানি ধনে পাতার চাটনি, বেশ দই ঠই দিয়ে একটা গ্রিন চাটনি বানাচ্ছি, ভাই এখন চিকেন বানাবে, তো আমরা সেটার প্রিপারেশন করছি, আর মাসি নান বানাবে। তো সবার ডিপার্টমেন্ট আলাদা, সবাই আলাদা আলাদা খাবার বানানো হবে। তো চলো দেখে নেওয়া যাক।
সো আমি এখানে বানাচ্ছি পুদিনার চাটনি, পুদিনা নয় অ্যাকচুয়ালি গ্রিন চাটনি। এখানে আমি ধনে পাতা নিয়েছি, রসুন আর লঙ্কা ছোটো ছোটো করে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এবং দইটা ফাটিয়ে নিয়েছি। ওই পেস্টটাকে দইয়ের মধ্যে মিক্স করলে আমার গ্রিন চাটনি রেডি। এবং নুন টুনও এখানে স্বাদ মতন দিতে হবে। এখানে আমার মাসি বানাচ্ছে নান, মাসি খুব ভালো নান বানায়। তো ময়দাতে ভালো করে ময়ান দিয়ে দই দিয়ে মেখে, সিক্রেট রেসিপি আছে মাসির, ভালো করে এখানটায় তেল দিয়ে ময়ান দিয়ে এটাকে মেখে মাসি বানাবে নান। নানের সাথে আমরা চিকেন ভর্তা খাবো। তো তার আগে ভাই এখানে বানাচ্ছে চিকেন তন্দুরি, যেটা আমি বললাম ও খুব ভালো তন্দুরি বানায়, ভালো করে গ্রিল করে। ও এখন বারবিকিউ স্টিকের মধ্যে দিয়ে তন্দুর কাম বারবিকিউ বানাচ্ছে, ভালো করে স্টিকের মধ্যে পুরুষ করে, এবং এটাও নিজেই বানিয়েছে একদম হ্যান্ডমেড, টিন টিন কেটে পরিষ্কার করে কয়লা জ্বালিয়ে। অ্যান্ড ইটস সো 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 ইয়ামি, দারুণ টেস্ট হয়েছিল। আমি বানিয়েছিলাম চিকেন ভর্তা, এখানে চিকেনগুলোকে আলাদা করে রেখেছি। আর এখানে মশলা হচ্ছে নানির সাথে চিকেন ভর্তা দিয়ে করেছি আমি আমার ডিনার, যেটা খুবই খুবই টেস্টি ছিল। সো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বাইরে বসে রয়েছি, একটু হাওয়া খাচ্ছি, রিল্যাক্স করছি। আশা করি তোমাদের আজকের দিনটা আমার সাথে ভালো লেগেছে। কেমন লেগেছে নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশানে। অ্যান্ড আজকে খুব ভালো ভালো কাজ করলাম আমরা, খুব ভালো একটা দিন স্পেন্ড করলাম, অনেক কিছুর ব্যাপারে জানতে পারলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে মেক শিওর কি আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, এইভাবে সাপোর্ট করো। নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে নিশ্চয়ই আসবো, অন্য একটা দিন আমার জীবনের। তো একটু ডিফারেন্ট মাঝে মাঝে করা তো ভালো না, যেটা আমাদের কালচার, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে একটু কাজ করা উচিত, সেই জন্য এই ভিডিওটা বানানো। তো আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে, আবার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।